হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তখন তো তোমাদের খাওয়া দাওয়া তখন তোমরা ভালো আছো। দেখো ওর করে খাট হচ্ছে, তো তাই জন্য ওরা তুমি খাবার খাচ্ছে। ওই ছাদের উপরে যে টিনগুলো বসায় না, তো আমাদের বাড়ি বাড়ি টিন বসাচ্ছে, তো তাই জন্য দুদিন ধরে কাজ হচ্ছে, তো অনেক আওয়াজ হচ্ছে, কিছু বলাও যাচ্ছে না আর তোমরা শুনতেও পাবে না, তাই আমি ছোটো ছোটো ব্লগ করে তোমাদের দেবো, ঠিক আছে? তো এখন বাজে 10টা, খাপ রান্না আমার হয়ে গেছে কারণ বক খেয়ে যাবে। তো চলো দেখো কি বানিয়েছি সকালবেলা, বক বেড়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, কালকে আমি কী রান্না করছি। এখানে কাঁচকলা, আলু, সয়াবিনের বড়ি, এলাচের সয়াবিনের বড়ি সব দিয়ে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ডালও দিয়ে দিয়েছি। একে মানে এইসব সবজি টবজি দিয়ে ডাল বানাবো। অনেকদিন এরকম টাইপেরও খাওয়া হয়নি। সব দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে জল দেবো। তারপরে এটা বানাবো, আর দেখি আমার মাছ আছে, ধুয়ে সেই মাছটা হয়তো বানাবো। আর এখানে দেখো ভাত হচ্ছে, সকালে উঠে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না বান্না। ফ্রেন্ড, এখানে বানিয়েছিলাম সেই সয়াবিন, আলু, কাঁচকলা দিয়ে ডাল, ঠিক আছে? কালারটা এরকম লাগবে কেন জানি না, লাইটের জন্য হয়তো। আর কাঁচকলা থাকলে তো জানো একটু কালচে কালচে টাইপেরই লাগে। সকালবেলা এইটা বানিয়ে দিয়েছি, দিয়ে দিই। এখানে এত মশা ফ্রেন্ড যে জানলা টাল্লা আমি খুলতে পারি না, ঠিক আছে? তাই জন্য হয়তো ঠিক মতো রোদ আলো আসছে না, তাই জন্য কালারটা এরকম লাগছে। আর কাঁচকলা দিলে এমনিতেই কালোই লাগে। তো ওই ওকে ডাল তুলে দিলাম, আর দেখো বানিয়েছি ডিম ভাজা। তো দিয়ে দেবো ওকে ডিম ভাজা, আর এই ডাল এই সকালবেলা ওকে বানিয়ে দিয়েছি, এটা খেয়েও চলে যাবে কাজে। আর দেখো ফ্রেন্ড, আমি কি ব্রেকফাস্ট করব। এই দেখো এটা কী বলো তো, এটা পান্তা ভাত নয়, এটা হচ্ছে মার ভাত, ফেনা ভাত, ঠিক আছে? আজকে আমি কিছু বানাইনি, তাই এই খাবো আজকে। তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ঠিক আছে? একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু সরষের তেল। ভিডিও করছি এসে ভাকা মাছ। তো ফ্রেন্ড দেখো, ভিডিও নিয়েছি, এবার তুলে নেবো। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, খেয়ে দেখো এরকম করে ভালোই লাগে। তো চলো খাওয়া হয়ে যাবে এইগুলোই। দেখো ফ্রেন্ড, নিয়ে চলে এসেছি। সরষের তেলের ঝাঁসটা যারা খাও তারা তো জানেন, গরমের মধ্যে আর রুটি ফুটি বানাতে ভালো লাগছে না, আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না, খুব মুখে ব্যথা হচ্ছে, তো এটাই বানিয়ে নিলাম, ভালোই লাগছে। চলো এটা খেয়ে নিই, তারপরে দুপুরবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি রান্না করলাম, দেখো ফ্রেন্ড, আমি আমার ভাত বেড়ে নিয়েছি। আজকে বানিয়েছিলাম মাছ, সকালে তো ডাল বানিয়েছিলাম আর বড়কে ডিম ভাজা করে দিয়েছিলাম, তারপরে আমি মাছ বানালাম আমার জন্য। এই মাছ, কাতলা মাছ আছে আর বাটা মাছ আছে, আর একটা মাছের ডিম, দু চারটে মাছের ডিম ছিল। তো এই হচ্ছে আমার লাঞ্চ, চলো খাওয়া খেয়ে নিই এবার, তারপরে দেখা হবে। ফ্রেন্ড, খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, এখন বাজে 5টা। তো ওই সকালবেলার ডালটা
গরম করে নিচ্ছি, 5টা বাজে, ওটা ফ্রিজে রাখিনি, গরম করে নেবো নাহলে নষ্ট হয়ে যাবে। তারপর বাদ বাকি খাবারগুলো ফ্রিজে রেখেছি, আর তারপরে একটু হেঁটে নেবো। চলো দেখো ফ্রেন্ড, ওই ডালটা গরম করে রাখছি যেহেতু সকালবেলা রান্না, তো নাহলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজেও রাখা যেত, বাট আমার বেশিরভাগ আমি গরম করে রাখি, তরকারি ডাল টালগুলো গরম করে রাখি, ওটাই মনে হয় বেশি ঠিক লাগে। ভাত ফাত ফ্রিজে রেখে দিয়েছি। দেখো ফ্রেন্ড, এগুলো আমারই কাপড়, সব তুলতে হবে। এখন এখানটা একটুখানি হেঁটে নেবো, আমি হাঁটবো, হেঁটে তারপরে একটুখানি চা বানাবো। দেখো ফ্রেন্ড, এই জায়গাটায় আমি হাঁটি, একটুখানি 10-15 মিনিট হাঁটবো, হেঁটে তারপরে যাব চা বানাতে। কাপড়গুলো তুলে নেবো, তো চলো একটু হেঁটে নিই। হাওয়া চললে একটু ভালো লাগতো, কিন্তু হাওয়া টাওয়া চলছে না, যার জন্য আমার গরম একদম হাঁটতে ভালো লাগে না। হাওড়া চললে তাও ঠিক লাগে হাঁটতে। কটা দিন ধরে গা হাতটা প্রচণ্ড ব্যথা করছিল, হাঁটা বন্ধ করে দিয়েছিলাম, তাই জন্য ফের আজকে থেকে হাঁটা শুরু করেছি। সকালবেলা রুমেতেই একটুখানি নড়ে চড়ে নিয়েছি, বাইরে বেরোই, এখন একটু বাইরে বেরিয়ে হেঁটে নেব। চলো পরে দেখা হচ্ছে। ফ্রেন্ড, খিদে পাচ্ছিল তো একটুখানি, এই এটাকে কী বলে, গোলা রুটি বানিয়ে নিচ্ছি। এটা আটা দিয়ে বানিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। দেখো এখানে 2-4টা বানিয়ে রেখেছি, ঠিক মতো হচ্ছে না জানো তো, কিছু একটা গড়বড় হয়ে গেছে। খিদে পাচ্ছিল, বানাবো চা আর এইটা খাবো। চলো বানিয়ে নিই, আর এইটুকু আছে, অল্প করেই ছিলাম, চলো বানিয়ে নিই। ফ্রেন্ড, হয়ে গেছে আমার চা, আর বানিয়ে নিয়েছি, দুটো নিয়ে নিয়েছি, অল্প করেই বানিয়েছি, তো চাটা ছেঁকে নেব। দেখো ফ্রেন্ড, চলে এসছে লাল চা, আর আমার এই গোলা রুটি। আজকে তো ঠিক মতো হয়নি জানো তো, কি জানি বসে যাচ্ছিলো কেন। চলো আমরা ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন। টাটা, আবার পরে দেখো।